আর অধর্ম অন্যায়ের উপার্জনের মধ্যে সর্বদা অধর্মের নিবাস। ভগবান যা দিয়েছে সেটাকে সর্বদা তাকে অর্পণ করো, অর্পণ করে দিলে সেটাকে প্রসাদ বানিয়ে হয়ে যায়। আর প্রসাদ গ্রহণ করলে কোনোদিন পদার্থগত বস্তুগত যে দোষ সে দোষ কোনোদিন আসবে না। প্রেম সে বলো রাধে রাধে, তুলসীদাসজি মানুষের মধ্যে লিখছে কে তুমি নিবেদিত ভোজন করহি, তুমি নিবেদিত ভোজন করহি, তুমি নিবেদিত ভোজন করহি, তুমি নিবেদিত ভোজন করহি, সেটাকে প্রসাদ মেনে যদি স্বীকার করবে। পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে তার মস্তকের উপরে যার আসন্ধের অপবিত্র রাজমুকুট ছিল কলির প্রভাব হয়ে গেল। শ্রমিক মুনির আশ্রমে পৌঁছে গেলেন, পিপাসা পেয়েছে, বারে বারে আগ্রহ করছে জল দাও জল দাও, কিন্তু শ্রমিক মুনি ধ্যানস্থ ছিলেন, শুনলেন না। পরীক্ষিত কলির প্রভাবে রেগে গেল, এই দাও, মৃত সর্পটা গলায় চড়ে গিয়েছে। শ্রমিক পুত্র খবর পেয়েছে, রেগে মেগে অভিশাপ দিয়েছে, যাও কে তিলঙ্গিত মর্যাদম তক্ষক সপ্তমে হনি দংশতে স্ম কুলাঙ্গারম চোদি তুমি তৃহণ, কুলাঙ্গার আজ থেকে সপ্তম দিবস তক্ষক সর্পের দংশন করাতে তোমার মৃত্যু হয়ে যাবে। পরীক্ষিত তৎক্ষণ অবিলম্ব ভগবানের ভক্তদের এই পরিচয় যে তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, বরং যদি মৃত্যু নিকটে আসে তো সেই মৃত্যুটাকে মাধ্যম বানিয়ে ভগবানকে পাওয়ার একটা সুন্দর উপায় মেনে নেয়। প্রেম সে বলো রাধে রাধে, পরীক্ষিত তৎক্ষণ জন্মেজয়কে রাজ্য দিল। উত্তরপ্রদেশে মুজফ্ফরনগর থেকে ২৪ কিলোমিটার দূর শুক্রতালে এসে উপস্থিত হয়ে গেলেন। যখন সারা সৃষ্টিতে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে গেল, সব ঋষিরা এসেছে, সাধারণ মহাত্মারা না, কে আত্রেড় বশিষ্ঠচ্চবন শরদ্বান অরিষ্টনেমি ভৃগু অঙ্গিরাশ পরাশরোগাদি সুতোতরাম অতচ্চ ইন্দ্র প্রমদীদ্মবাহ অত্রি বশিষ্ঠ চবন শরদ্বান অরিষ্টনেমি পরাশর গাধিশত ইত্যাদি সব ঋষিরা এসে গেল। পরীক্ষিত বলে বাহ বাহ বাহ, আর আমার ভয় নেই, মৃত্যু আসুক তক্ষক সর্প দংশন করুক, কোনো ভয় নেই, সাধু দর্শন পেয়ে গেছি, আর কোনো ভয় নেই। ইতিমধ্যে শ্রী সুখদেবজি মহারাজের আগমন হয়েছে। সুখদেবজি মহারাজ ভয়মুক্ত হয়ে সুখদেবজিকে প্রণাম জানিয়েছেন, আর প্রণাম জানিয়ে সুখদেবজি শ্রীচরণে শরণাপন্ন হয়েছেন। বলিয়ে শ্রী সুখদেবজি মহারাজ কি জয়, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তো আমরা সবাই মিলে শ্রী সুখদেবের সুখদেবজির শ্রীচরণে যখন অর্পণ করে দিয়েছি, তো এখানেই সুখদেবজির শ্রীচরণে প্রণাম করে আমরা আজকে কার পাঠটাকে বিশ্রাম দিচ্ছি। আগামীকাল পুনরায় যে সময় মতো উপস্থিত হব, সবাই আসুন, কিছুক্ষণ পর্যন্ত ভগবানের শ্রীচরণে প্রণাম করে দেখুন। যখন গোবিন্দের শ্রীচরণের লগন লেগে যায়, প্রেম হয়ে যায়,
তখন আর কোনো রকমের কোনো ভয় নেই। তো এই গানের দ্বারাই আমরা ভগবানকে প্রণাম করব। কে লগন উনসে লগা বেঠে জো হোগা দেখা যায়েগা, লগন উনসে লগা বেঠে জো হোগা দেখা যায়েগা। প্রভুর থেকে প্রেম হওয়ার পরে আর কোনো রকমের কোনো ভয় নেই। ভক্ত বলে যা হবে দেখা যাবে, মৃত্যু আসবে স্বীকার করব, শোক আসবে স্বীকার করব, দুঃখ আসবে স্বীকার করব, তার প্রসাদ মিলি প্রেম সে কোনো হাত মে তালিয়া। লাগান উন সে ভগবত প্রেমীজন যারা ভজন করে তাদেরকে দুনিয়া একটা মাত্র উপাধি দেয়, একটা মাত্র উপাধি দেয়, সে পাগল, পাগল। কিন্তু পাগল শব্দের পরিভাষা জানেন? যাকে পাওয়ার পরে সেই গোবিন্দ গলায় লেগে যায় পাগল, পাগল। জিসকো পা লিয়া ফির গোবিন্দ গলে লগ জাতা হে ও পাগল। ইয়ে দুনিয়া এক পাগল খানা হে, ইয়ে দুনিয়া এক পাগল খানা হে, ইহা পাগল সব আতে জাতে হে, ইয়ে সারি দুনিয়া এক পাগল খানা হে। কিসি কো কাম কা পাগলা হে, কোই ক্রোধ কা পাগল, কোই ধন কা পাগল, কোই রূপ কা পাগল, সবই পাগল। ये दुनिया एक पागल खाना है, यहाँ पागल आते जाते हैं, कि मेरा मेरा कहने वाला पागल बन के जाता है, मेरा मेरा कहने वाला पागल बन के जाता है। अरे कोई पागल है धन दौलत का, कोई पागल है बेटे नारी का, लेकिन सच्चा पागल वो पागल है जो पागल है बांके बिहारी का, जो बांके बिहारी का पागल है सच्चा पागल तो वही। लगन उनसे लगा बैठे जो होगा देखा जाएगा, लगन उनसे लगा बैठे जो होगा देखा जाएगा, लगन उनसे से लगा बैठे जो होगा
के आरती करें। मुख्य यजमान जहां कहीं भी हो, मंच पे आने का कष्ट करें। हरि ओम चंद्रमा मनसो जात सक्षोः सूर्यो अजायत श्रोत्राद्वायुः प्राणः समुखा दग्निरजायत। सबाई नीचे जायगा दाणी जमे। ॐ जय गोकुल ओम जय जय गिरिधारी
वस्वे देवा दिवंदनम हरि ओम तन्ने अजन्मय जन्द देवास्तानि धर्माणि प्रथमान्या सन्ना देहनाकं महिमानः सजन्द जत्र पूर्वे साध्याः सन्ति देवाः हरि ओम पुष्पांजलि हस्ते गृहीत हरि ओम तन्ने अजन्मय जन्द देवास्तानि धर्माणि प्रथमान्या सन्ना देहनाकं महिमानः सजन्द जत्र पूर्वे साध्याः सन्ति देवाः हरिः ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ते प्रचोदयात् हरिः ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् हरिः ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् हरिः ॐ महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी स धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात् सेवन्दिकापकलजम्बकपाडलभजे पुण्णागजातिकरवीररसालभस्वैः बिल्वप्रभालतुलसीदलमञ्जरीभिः त्वां पूजयामि जगदीश्वर मे प्रसीद नानासुगन्धपुष्पाणि यथात्कालो भवानि च पुष्पाञ्जलिर्मया दत्तं गृहाणं परमेश्वरः श्री पुराण पुरुषोत्तमाय नमः प्रार्थना पूर्वकान्ते मंत्र पुष्पांजलिं समर्पयामि बोलिए भागवत भगवान की जय सुखदेव जी महाराज की जय परीक्षित जी महाराज की जय श्री राधा मदन मोहन लाल की जय श्री गिरिराज धरण की जय पूज्य श्री व्यास जी महाराज की जय सतगुरुदेव भगवान की जय 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 श्री राधे निताय गौर हरि बोल सभी भक्तजन समय का ध्यान रखते हुए कल ठीक 3 बजे यहाँ उपस्थित हो जाएंगे और कथा श्रवण करेंगे जय जय श्री राधे आगे का शुद्धि भक्त मंडली बाबाजी महाराज आदेश करे गेछेन तिनि एकटु समयेर मध्ये फिरे आसछेन मंचे এবং তারপরেই মানে এক্ষুনি আরম্ভ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল সঙ্গীত পরিবেশন করবেন শ্রী সঞ্জয় দে তারপরে নৃত্য নাটিকা আছে শ্রীরাধার মানভঞ্জন তো বাবাজি মহারাজ আদেশ করে গেছেন আপনারা আপনাদের আসনেই বসবেন তিনি এক্ষুনি চলে আসবেন এবং মঞ্চ ঠিকঠাক করে নেবার জন্যে আমরা একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব এরপরেই আমাদের নির্ধারিত অনুষ্ঠান আরম্ভ হবে বাউল শিল্পী শ্রী সঞ্জয় দেকে অনুরোধ করব আমরা মঞ্চে তার ব্যবস্থা করে নেবার জন্যে এবং আপনাদের আবারও জানিয়ে দেওয়া যাচ্ছে আমরা আগেই ঘোষণা করা হয়েছে এবং আপনারা জানেন শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে অষ্টদিবস ব্যাপী এই মহামহোৎসবের আয়োজন আজ দিবস আগামীকাল বিকাল 3টায় ভাগবত পাঠ আরম্ভ হবে আমরা গতকালকে এখানে যে ভক্তমণ্ডলীর সমাগম দেখেছিলাম তার চেয়ে অনেক বেশি আজকে এবং আমরা আশা করছি আগামীকাল এই প্রেক্ষাগৃহ সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে এর জন্য আপনাদের কাছে অনুরোধ যে 3টার মধ্যেই আপনারা এসে আসন গ্রহণ করবেন এবং তারপরেই ভাগবত পাঠ আরম্ভ হবে সপ্তদিবস ব্যাপী এই ভাগবত পাঠ চলবে এবং অষ্টম দিবসে অর্থাৎ আগামী শনিবার 12ই জুলাই শ্রী গুরু পূর্ণিমার পবিত্র দিবসে এখানে গুরু পূজা হবে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং সন্ধ্যায় বাবাজি মহারাজের প্রবচন রয়েছে প্রবচনের পরে এখানে পরিবেশিত হবে ভজন সন্ধ্যা আজকের অনুষ্ঠানে আমরা জানিয়েছি যে আমরা প্রথমে শুনব বাউল গান পরিবেশন করবেন সঞ্জয় দে এবং তারপরেই আমরা দেখব নৃত্য নাটিকা পরিবেশনায় শ্রুতিনন্দন সঙ্গীত মহাবিদ্যালয়
বাবাজি মহারাজ একটু সময়ের মধ্যেই তিনি মঞ্চে চলে আসছেন এবং অনুষ্ঠান এক্ষুনি আরম্ভ হবে। মঞ্চ প্রস্তুতির জন্যে আমরা একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। বাউল শিল্পী সঞ্জয় দে মঞ্চে এসে গেছেন, আমরা অনুষ্ঠানের ঘোষণা এখনই দিচ্ছি। শুধু ভক্তমণ্ডলী, এখনই আরম্ভ হতে চলেছে আজকের এবারের অনুষ্ঠান বাউল সঙ্গীত। বাউল সঙ্গীতের উৎপত্তির ইতিহাসে দেখতে পাই ইংরেজি পঞ্চদশ শতাব্দীতে এর সূচনা হয় এবং সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে এর প্রচার প্রসার ঘটে। বাউল সঙ্গীতে বাংলার ভক্তিবাদ এবং কবিরের সুফিবাদের অপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয়। ধলাই নিবাসী শ্রীযুক্ত সঞ্জয় দে মহাশয় বাল্যকাল থেকেই লোকসঙ্গীতের চর্চায় নিজেকে নিয়োজিত করেন। পরবর্তীতে শিলচর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমদ স্বামী দেবদেবানন্দজি মহারাজের সংস্পর্শে এসে ভক্তিমূলক সঙ্গীত সাধনায় রত হন। তখন থেকেই তিনি বাউল গানের প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে আসাম, ত্রিপুরা, মণিপুর, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে বাউল সঙ্গীত পরিবেশন করে সুখ্যাতি অর্জন করেন। এবারে শুনুন আপনারা শিল্পী সঞ্জয় দের কণ্ঠে বাউল সঙ্গীত।